একজন ব্যক্তি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শোনার পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। হাজার হাজার মানুষ ডক্টর জাকির নায়েকের বক্তৃতা দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছে। তো একজন ব্যক্তি কেবল নবমুসলিম মসজিদে প্রবেশ করেছে, মসজিদে প্রবেশ করে নামাজ পড়ছে, নবমুসলিম 8-10 দিন হয়েছে, মসজিদে নামাজ পড়ছে, ডক্টর জাকির নায়েক বুকের উপরে হাত বাঁধে বারবার রফলে আদান করে, জোরে আমিন বলে, 8 টাকা তারাবি পড়ে, ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনে উনি নামাজটাকে শিখেছেন। এখন এক মসজিদে গিয়ে তিনি ওইভাবে নামাজ পড়ছেন। 3-4 দিন পর মসজিদের ইমাম সাহেব বলছে, কি গো আমি শুনলাম তুমি নাকি নতুন নবমুসলিম হয়েছো। তো ওই নবমুসলিম হিন্দু ছেলেটা তখন বলছে যে মৌলানা সাহেব ঠিকই বলেছেন, আমি এই 1 সপ্তাহ হলো আমি ইসলাম গ্রহণ করেছি। তো তখন সঙ্গে সঙ্গে তুমি ইসলাম গ্রহণ করেছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো তুমি যে এই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়লে, জোরে আমিন বললে, তো তুমি কোন মাজহাব মানো? ছেলেটা বলছে যে হুজুর কি বললেন, যে কোন মাজহাব মানো? সঙ্গে সঙ্গে ও বলছে যে হুজুর মাজহাবটা যাবো আর কি, আমি তো মুসলিম হয়েছি। উনি তো বলছে বাবা তুমি তো নতুন এসেছো জানো না, আসলে ইসলামের মধ্যে 4টে মাজহাব আছে, এটা হানাফি শাফি মালিকি হাম্বেলি। স্যার মাজহাব যদি না মানো তাহলে তুমি মুসলিম না, তুমি কাফের হয়ে যাবে, ভাই ফতো আছে না নাই? হিন্দু ছেলে নতুন মুসলিম হয়েছে অত সে তো জানে না। ও তখন বলছে যে মৌলানা সাহেব দেখুন আসলে আমি তো অত শত পড়াশোনা করিনি, আমি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনি, ইসলামের সায়েন্স বিজ্ঞান দিয়ে সব বুঝিয়েছে, আমি মনে করেছি যে আল্লাহ একজন আর নবী তিনি সর্বশেষ নবী, তার মতো ব্যক্তি আর দুনিয়াতে নাই, আমি এতটার উপরে কালেমার উপরে ইসলাম গ্রহণ করছি, এত শত তো বুঝি না। উনি যে না, এই 4 মাসের মধ্যে একটা মানতেই হবে যে বাবা তোমাকে। উনি তখন অবাক, আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে কোনটা মানবো আপনি একটু বলে দেন। বলছে আমাদের এখানে হানাফিরাই বেশি আছে, তুমি হানাফি হয়ে যাও। যে ঠিক আছে, আমি হানাফি আমাকে তৈরি করে নেন, কিভাবে করবেন? কথা বুঝতে পারছেন? উনি তখন বললেন দেখো নামাজ যখন পড়বে তখন বুকের উপরে আর হাত বাঁধবে না, নাবে নিচে বাঁধবে, জোরে আর আমিন বলবে না, আস্তে আমিন বলবে, তারাবে 8 টাকা নয় তারাবে এখন থেকে 20 টাকা পড়বে, এগুলো করলেই তুমি মোটামুটি তুমি হানাফি। উনি ঠিক আছে কোনো সমস্যা নেই, একজন হুজুর মানুষ বলছে উনি এখন হানাফি, কিছুদিন যায় 8-10 দিন নামাজ পড়ে কোনো প্রবলেম নেই। একদিন বক্তৃতা শুনছে একদম মোবাইলে এনাতুল্লাহ আব্বাসী বাংলাদেশের একজন আলোচক আছে, আছে না নাই কথা বলেন, ওনার আলোচনা শুনছে, চিৎকার মেরে বলছে শুনুন যে ব্যক্তি নবীকে মাটির তৈরি বলে সেই ব্যক্তি কাফের, কাফের, তার বউ অটো তালাক। উনি অবাক, উনি ভাবছে কোথায় পড়লাম রে বাবা, আমাদের মসজিদের ইমাম উনি তো বলে নবীজি মাটির তৈরি, আর এ হুজুর বলছে যে নবীজিকে মাটির তৈরি বলবে ও কাফের, তো আমি এখনো মুসলিম হতে পারিনি, আর আমি তো মুসলিম হয়েছি, আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হলাম, তারপরে সুন্নি হলে হয়ে একবার মুসলমান হলাম, তারপর 4 মাজার 1 মাজার মেনে মুসলমান হলাম, এখন বলছে নবীকে যে মাটির তৈরি বলে এও নাকি কাফের, আমি তো ওটাই বিশ্বাস করি, কারণ আমার মসজিদে হুজুর বলে দিয়েছে নবী আমার মাটির তৈরি। উনি ছুটতে ছুটতে চলে এসেছে, হুজুর বক্তৃতা শুনেন দেখেন কি বলছে, এই দেখেন দেখেন কি বলছে, কি বলছে, যারা নবীকে মাটির তৈরি বলে এরা কাফের, হুজুর আমাকে আবার মুসলিম করেন। ও তখন বলছে হুজুর দেখো বাবা আসলে এই আমাদের হানাফি মাজের মধ্যে বেশ কটা ভাগ আছে। আমার ভাগ? জি আমার ভাগ আছে। কি আছে? একটা হানাফি, হানাফি মাজাব এর মধ্যে একটা আছে তোমার হচ্ছে দেওবন্দি মানে কওমি, আর একটা আছে বেরলবি মানে সুন্নি, আর একটা আছে ফুরফুরা, আছে না কথা বলেন। উনি তখন বলছেন যে আচ্ছা, বলছে ওই এনাতুল আব্বাসীকে দেখছেন উনি হানাফি সমস্যা নাই, কিন্তু উনি হচ্ছে সুন্নি হানাফি। কি হানাফি কথা বলেন? সুন্নি হানাফি, আর আমরা হচ্ছে কওমি দেওবন্দি ঘরানার, আমরা হানাফি, অতএব আমাদের নিকটে নবীজি নূরের তৈরি নয় মাটির তৈরি, সুন্নিরা বলে ওরা নূরের তৈরি, নবীকে নূরের তৈরি বাবা খবরদার মানা যাবে না, তো মাটির তৈরি মানতে হবে। উনি বলছে আবার এর মধ্যে 3টে ভাগ, আশ্চর্য কোন ভাগ মানে? তো হুজুর যা উনিও তাই, মানে আমরা দেওবন্দি হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই। কয়েক মাস যাই, হঠাৎ করে মসজিদে এসেছে তাবলিগ জামাত। কি এসেছে? তাবলিগ জামাত। তাবলিগ জামাত এসে মাগরিবের নামাজে পরে সালাম ফিরে বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাদ মাগরিব সুন্নাতে পরে আপনারা বসে যাবেন, দিন এবং ইমানের কথা হবে, ইনশাআল্লাহ অনেক ফায়দা আছে। বসে আছে নতুন মুসলমান, নতুন মুসলিম যে দিনের প্রতি একটু মহব্বত ভালোবাসা আছে, যে তাবলিগ জামাত তাদের মতো কথা বলছে তার সামনে, যে তাবলিগ করতে হবে, নামাজ পড়লে একা শুধু হবে, গোটা বিশ্বের মানুষকে ইসলাম জানাতে হবে, তাবলিগের কাজ করতে হবে, এটাই মূল, দাওয়াতের কাজ করতে হবে, সব ঠিক আছে, শুনেছে, ওর অনেক প্রশান্তি এসেছে, তাই তো? আলোচনার শেষে
সঙ্গে সঙ্গে তাবলিগ জামাতের যিনি আমির আছেন উনিকে বলছেন যে ভাইজান শুনো, আপনি নাকি নতুন মুসলিম হয়েছে? জি, এই তো কয়েক মাস হয়েছে। তো ভাইজান, শুধু নিজে মুসলিম হলে হবে? মানুষকে ইমানের দাওয়াত দিতে হবে না? মানুষকে কালেমার দাওয়াত দিতে হবে না? মানুষকে সালাতের দাওয়াত দিতে হবে না? চলেন, তাবলিগ করতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব। তাবলিগ করে মানুষকে সঠিক হেদায়তের পথে নিয়ে আসতে হবে। উনি বলছেন জি কোনো সমস্যা নেই, আমার নামটা লিখে নেন। এক চিল্লা, নাম লিখে নিয়েছে মেজরা, তাবলিগে চলে গেছে। তাবলিগে গিয়ে ফিরে আসে জুব্বা হাব্বা পরে তসবি তাহলিল নিয়ে ফাজলে আমল বগলে পরে চলে এসেছে, ঘুরে বেড়াই এখন। আহ, কত চমৎকার লাগে, খুব ভালো লাগছে। কিছুদিন পর পাশের মসজিদে আর একটা তাবলিগ জামাতে এসেছে, এসে তখন বলছে তুমি নাকি নবমুসলিম? জি হ্যাঁ। তো শুনলাম তাবলিগে গিয়েছিলে? জি হ্যাঁ গিয়েছিলাম। তো তো কোন তাবলিগে গিয়েছিলে, সাতপন্থী না জুবার পন্থী? ভাই আছে না, নাই কথা বলেন। ও তখন বলছে যে এই সাত যুবার আমি তো জানি না। বলছে কোন মসজিদের ইমামের সঙ্গে গিয়েছিল? ওই মসজিদ। বলছে ওরা তো সাতপন্থী, ওরা তো গোমরা, ওরা তো জাহান্নাম, তুই কোথায় গিয়েছিস? আরে ভাই, তুমি ওই মসজিদের ইমামের সঙ্গে তুমি গিয়েছিলে তাবলিগ করতে, আরে ওটা জাহান্নামী তাবলিগ, ওই তাবলিগে যাওয়া যাবে না, কাকরাইলে তাবলিগে যাওয়া যাবে না, আর যেতে হবে টুঙ্গির ইস্তেমা যেখানে হয়, ওটা হচ্ছে আসল তাবলিগ। এখন দুই তাবলিগের মধ্যে মারামারি আছে না নাই? নতুন মুসলিম কি করবে বেচারা বলেন তো ভাই জন, এবার ও বলছে যে এখনই মুসলমান হতে পারিনি, আবার তাবলিগ জামাত, এর মধ্যে দুই তাবলিগের মধ্যে দুজন দুজনকে কাফের মতো দেয়, দুজন দুজনকে ইট ঢেল পাথর মারে, মাওলানা সাদকে বাংলাদেশের বিমানবন্দরে নামতে দেয় না। কারা? তাবলিগ জামাত নিজেরাই কাজ করেছে। ভাই করেছে কি করে নাই কথা বলেন। এটা যে মুসলিম জাতির অবস্থান বর্তমান প্রেক্ষাপটে, যদি গল্পের আকারে বলছি এটাই বাস্তব। একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে দাঁড়াবে কোথায়? ওকে সবাই ধরে টানছে, কেউ বলছে এইদিকে আয়, কেউ বলছে ওইদিকে আয়, কেউ বলছে এইদিকে আয়, লাস্টে সে নাস্তিক হয়ে ইসলাম ত্যাগ করে বসে আছে। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, বুঝে তাহলে কি করবো? বলছে সাতপন্থী হওয়া যাবে না, যুবের পন্থীতে আলেম ওলামা বেশি আছে, এটাই আসল তাবলিগ, এখানেই থাক। আচ্ছা ঠিক আছে, আমি জুবার পন্থীর তাবলিগ এখন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কিছুদিন পর চরবনের পীর সাহেবের ওই যে নদীর ওই পারে ওয়াজ শুনতে গিয়েছে, আর বিভিন্ন বক্তা চাঞ্চল্যকর বক্তব্য দিচ্ছে, রক্ত গরম। পীর সাহেব এসে বলছে একদম পরিষ্কার ভাবে, শুনুন, পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান, যার পীর নাই পীর ধরা ফরজ। কেউ যদি না ধরে বায়াত ছাড়া মৃত্যুবরণ করে, ও জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে, ও জাহান্নামী, যে বায়াত করেনি সে জাহান্নামী। নবমুসলিম অবাক, এই কি বলবো, আবার আবার কি ধরতে হবে? আরে পীর ধরতে হবে, পীর যদি না ধরে আবার সে জাহান্নামী, আবার সে নাকি কাফের, বেচারা মুসলমানই হতে পারেনি, সাত মাস হয়ে গেল কালিমা পড়া, অবাক। উনি তখন গিয়ে বলছে যে হুজুর কি যে শুনছে, আবার বলছে পীর ধরতে হবে। ও যে ঠিকই বলেছে, পীর ধরতে হবে, শুধু শরীয়ত ছড়িত করলে হবে না, তরিকতের পন্থী হতে হবে, তরিকতের রাস্তায় যেতে হবে। তো কি করবো এখন, তরিকত কি আমি তো বুঝি না। ওই যে চারটে তরিকা আছে, হ্যাঁ চারটে তরিকা, এবার আবার রাস্তা দেখেছেন কত ইসলাম, উৎস দেখেছেন কতগুলো ইসলামের, মানুষ বানিয়েছে এতগুলো। চার তরিকা মানে জি, চিস্তিয়া, কাদারিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো এক তরিকা বাচ্চারা ধরতেই হবে, নচে তুমি শরীয়ত মেনে শুধু জান্নাত যেতে পারবে না, তোমাকে তরিকত, মারিফত, হাকিকত, আরো তো অনেকগুলো দোকান আছে, এগুলোর মধ্যে একটা আবার তোমাকে ফর্ম ফিল আপ করে ভর্তি হতে হবে। বেচারা বিপদে, আচ্ছা কি মানবো তাহলে, আপনি ঠিক করে দেন। বলছে আমরা তো চিস্তিয়া তরিকা মানি। ও তাই তো, আমাকে চিস্তিয়া বানিয়ে নেন এবার, নচে মুসলিম যখন থাকছি না কি করবো রে বাবা, এ তো মুসলিম হয়ে বিপদে। ঠিক আছে চিস্তিয়া, এখন চিস্তিয়া তরিকায় আছে, চিস্তিয়া তরিকা নিয়ে চলছে, ওজিফা জিকিরাজকে যা আছে করে। আরেকজন বলছে ভাই তুমি কোন পীরের কাছে মুরিদ হয়েছ? বলছে আমি তো চিস্তিয়া তরিকা মানি। বলছি শুধু চিস্তিয়া তরিকা মানলে হবে না বেচা, শুধু চিস্তিয়া তরিকা মানলে হবে না, খাজা মুইনুদ্দিন চিস্তি উনি তো 700 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, উনি তো তরিকা দিয়ে গেছেন, কিন্তু লোকাল পীরের কাছে বায়াত হতে হবে। কোন পীরের কাছে বায়াত নিয়েছো? বলছে এখন তো বায়াত নিইনি। বায়াত নিতে হবে, তুমি তো তরিকা পন্থী নিয়েছো, এখন তো বায়াত করোনি, এখন কি করতে হবে? বলছে এবার চলেছে লোকাল ডিস্ট্রিবিউটার কিছু পীর সাহেব, যেমন আছে না নাই বাংলাদেশে কথা বলেন, আছে না নাই
চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতুলি, আটরাশি, দেওয়ানবাগি, মাঝভান্ডারি আছে না নাই কথা বলেন, সরসিনা, তার আড়াই হাজার, বাইশ হাজার, বাঘমারি, কুত্তামারি, শুয়োরমারি কত জানাম আছে না নাই কথা বলেন। মানে এতগুলো মানা পড়া বছর এই লোকাল ডিস্ট্রিবিউটার পীর মানতে হবে। আমি তখন একজন ব্যক্তিকে প্রশ্ন করছি, আমাকে বলছে যে রুহুল আমিন ভাই, পীর ছাড়া জান্নাত যাওয়া যাবে না, তো কোন পীর ধরতে হবে? ওই যে অমুক হাঁক কানি পীর আছে ওকে ধরতে হবে। ওই যে ওটা তো বাংলাদেশের জন্য হলো, ভারতে তো ওই পীরের তরিকা চলে না, আমি কি জাহান্নামে যাব? তোমার চরমনাই বলো, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরাশি, মাছ ভান্ডারি, এটা বাংলাদেশের, আমেরিকাতে তাদের তরিকা চলে কথা বলেন? আমেরিকাতে আছে, চীন, জাপান, ইংল্যান্ড, হল্যান্ড, সমগ্র রাষ্ট্রে বিশ্বের অনেক জায়গাতে মুসলমানরা আছে, বা ওইসব জায়গাতে সে পীরের নাম কেউ জানে না, তাদের তরিকার নাম জানে, তারা তো জান্নাত যাবে কিভাবে ভাই? মানে মেড ইন বাংলাদেশের জান্নাত পাবো তোমরা ভাই? ইসলামকে শুধু একটা দেশ ভিত্তিক না, গোটা বিশ্বব্যাপী কথা বলেন। আল্লাহ নবীকে শুধুমাত্র বাংলাদেশের জন্য না, আরবের জন্য, আরে গোটা বিশ্বের। কোরআন মাজিদ হচ্ছে হুদাল্লি নাস, সঙ্গে সৃষ্টি জগতে যত মানুষ আছে সবার জন্য হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করা হয়েছে। আর আমরা ইসলামটাকে ভাঙতে 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 খণ্ড বিখণ্ড দল উপদল, তার মধ্যে দল আবার দল করে করে আজকে আমরা এতজন করে ফেলেছি আসে না নাই কথা বলেন। একজন মুসলমান ইসলাম গ্রহণ করার পরে বিপদে পড়ে যায় যে কোথায় যাব, যখনই এক জায়গায় দাঁড়ায় আরেকজন ধরে টানে, এটা ঠিক না, ওটা ঠিক, এটা ঠিক, মানে উৎসগত ভিন্নতা।